টাইটানটা মেইনলি এশিয়ান জোনের মধ্যে বেশি চলে, কিন্তু টাইটানের যেতে এটা ফার বেটার তাই বললো। এখন জানি না, এটা পুরোপুরি গোল্ডেন না, আবু গোল্ডেন টাইপ পছন্দ করে, এটা হচ্ছে মিক্সড। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয় নাস্তা রুটি খাবে, সকাল উঠে রুটি বানালাম। প্রিয় বাবা চলে গেছে অফিসে, প্রিয়র আজকে থেকে অরাল এক্সাম, এখন আরবি মিস আসবে নাস্তাকে, আরবি মিসের কাছে পড়বে, এরপরে আবার 11:45 থেকে বাংলা ক্লাস স্কুল। প্রিয়র অনলাইন ক্লাসে এক্সাম হচ্ছে, সবজি রাখলাম, কিছুই খাওয়া হয় না, একটু শাক রাখলাম, দেখে বলছি চাচারে দিয়ে দিতে লিফটে। হ্যালো চাচি, সবজি রাখছি, সবজিগুলো লিফটে দিয়ে দেন। চাচিকে বললাম সবজিগুলো লিফটে দিয়ে দিতে। আর প্রিয় এই যে এই যে এই যে মোটরসাইকেল, ওটা খোলায় রাখে, ওকে কতদিন বলছি প্রিয় মোটরসাইকেলটা নষ্ট হবে, গাড়িটা দে এইভাবে নষ্ট করছে, এখনই মোটরসাইকেলটা নষ্ট করার পিছনে রাখছে। তোমার সবজি চলে আসছে, রাখলাম হচ্ছে চাল কুমড়া, প্রিয় চাল কুমড়াটা খায়, বেগুনের জন্য বেগুন রাখলাম, ঢেঁড়স প্রিয় ঢেঁড়স ভাজি খায়, করলা রাখছি প্রিয়র বাবার জন্য, প্রিয় বাবা করলা ভাজি খায়, আর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলো রাখতেছি আর নষ্ট হয়ে যাচ্ছে, আজকে একবারে বেছে তারপরে রাখবো, বেছেই রাখি তারপরে থাকতেছে না বেশি দিন। লাল শাক রাখলাম, অনেকদিন শাক টাক রাখা হয় না, ভাবতেছি একটু ভাজি করে দিব, দেখি প্রিয় খায় কিনা, প্রিয়র তো মাঝে মাঝে শাক টাক দেওয়া দরকার, তা আমরা খাই না, এই জন্য ওর জন্য আনা হয় না। চোখের অবস্থা বারোটা বাজে, ছোটোবেলা থেকে শাক টাক ছোটো মাছ না খেলে, আমি তো ছোটো মাছ একদিনই খাই না, তো প্রিয় কেউ দেওয়া হয় না, আমরা রাখিও না ঘরে, দেওয়াটা দরকার। তো আজকে কী করব, আজকে লাল শাক ভাজি করব, করলা ভাজি করব, ঢেঁড়স ভাজি করব, আজকে সব ভাজি ভাজি করি দেখি, আর মাছ দিয়ে তরকারি রান্না করবো না, মাছটা ফ্রাই করে ফেলবো, সেগুলো গুছাই, খালা তো আর ঈদের আগে আসতেছে না, ঈদের কতদিন পরে আসে তারও কোনো ঠিক নাই, যে সুস্থ হোক, এখন খালার ফোন দিয়ে একটু খোঁজ নেই, খালার শুয়ে থাকে বাবা, এমন কথা বলতে হয় না, দোয়া করো খালা যেন সুস্থ হয়ে যায়, খালার শুয়েটার খবর নেওয়া দরকার। আসলে খালা তো আমার এখানে আছে প্রায় কত বছর, প্রিয়র যত বছর অত বছর, প্রায় 7 বছর, এতদিন যাবৎ আছে খালার, অসুস্থ শুনিয়ে খারাপ লাগতেছে, বেশ ভালোই অসুস্থ, কালকে ফোন দিলাম দেখলাম মেনলি পেটে পেইন, এটার কথাই বললো, হয়তো বা গ্যাস বাড়ছে এটা থেকে, এটা হইতে পারে, এমন হলে তো ভালোই, কিন্তু অন্য কোনো ঝামেলা না হোক, সিজন ভালো না, এখন কিছু হইলেই মনে হয় যে আবার কি না কি হইলো। ইদানিং মরিচও বেশি দিন ভালো থাকতেছে না, মাঝখানে তো এতদিন থাকতো মরিচ, এখন মরিচও ভালো থাকতেছে না, মরিচগুলো অবশ্য পানি নাই একদম ফ্রেশ, আমি আর ধুবো না, ইয়াটা ফেলে বটোটা ফেলে একটা বক্সে করে রেখে দেবো, ফ্রেশ মরিচ আবার বেশি দিন ভালো থাকবে, অন্যান্য সময় দেখা যায় পানি থাকে মরিচে, ওই মরিচগুলো বেশি দিন ভালো থাকে না, এটা আবার শুকনো। প্রিয় গোসলে যাও, এক ভাবি আছে খাবার পাঠালো, ইফতার
ওরে বাবা এত খাবার। ভাবির মেয়ে আজকে কোরআন খতম দিল, এ উপলক্ষে খাওয়া পাঠাই দিল। এখানে যে একটা ভাবি আছে, রোস্ট, চিংড়ি, বিফ, এইটা কিছু একটা বুঝতেছি না, ডিম, অনেকগুলা পোলাও এই বক্সের মধ্যে, এত পোলাও ধরে। তো আমি এখন রান্না রেডি করতেছিলাম, যেহেতু এগুলো আছে আমার রান্না রেডি করলে টোটালি আর খাওয়া হবে না, নষ্ট হবে, যা আছে সব তুলে রাখবো। মানে এই বক্সে প্রায় তিনজনের খাবার ধরে, মানে আমরা যেই পরিমাণে খাই। প্রিয়র বাবা তো ইফতারি করে আসলে রাতে আর খাবে না, তা আমি এটা দিয়ে ইফতার করবো, প্রিয়কে এখন এটা দিয়ে দুপুরে খাওয়াই দিব। রান্না করবো কি করবো না কনফিউশনে ছিলাম, পরে পরে না রান্না করে ফেলি, রান্না মারলাম, প্রিয়র জন্য ডাল ভাজি, প্রিয়র বাবার করলা ভাজি। আমরা তিনজন মানুষ, তিনজন মানুষের পছন্দ একদম তিন রকমের। আমি মাত্র নখ কেটে আসছি, এখন অস্বস্তি লাগতেছে, সবগুলা কাটি না, একটু ছোটো করে আসছি। নখ কাটার পরে কাটাকাটি করতে লাল শাকটা ধুয়ে নিলাম, লাল শাকটা ভালো করে নেই, অর্ধেকই পচা পড়ছে, ধোয়ার পরে দেখি সব ইয়ে চলে যাচ্ছে। আর হচ্ছে এই তো করলাটা কেটে একটু পানিতে ভিজিয়ে রাখলাম, তাহলে ইয়া হয়, তিতোটা চলে, তিতো ভাবটা চলে যায়, একটু পরে ভাজবো। এই তো সন্ধ্যা পার হয়ে গেছে, আমি ইফতার করে ফেলছি, আজকে ইফতার রেডি করি নাই, বললাম ভাবি যে খাবার পাঠাইছে ওটা দিয়ে ইফতার হয়ে গেছে। প্রিয়র বাবা আসছে, প্রিয়র বাবা আমার জন্য একটা গিফট নিয়ে আসছে, সে নিজে কিনে আনে নাই, আসছে। এটা হচ্ছে ওনার এক ফ্রেন্ড গিফট করছে আমাকে, ঠিক না মানে আমাদেরকে, আমাদের একটা মাইক্রোফোনের দরকার ছিল, তো উনি সেদিন বলতেছিল যে একটা মাইক্রোফোন পাঠাবে, তো পাঠাইও দিছে। আমাদের ব্লগিংয়ের জন্য আমার একটা মাইক্রোফোনের আসলে দরকার ছিল, এটা হচ্ছে একটা কনডেন্সার মাইক্রোফোন, এই তো প্যানাসোনিকের। এটা আমি জানি না, এগুলো আমি গেজেট সম্বন্ধে খুবই আনাড়ি, তুমি বলো এটা কিসের মাইক্রোফোন কী, আমি তো জানি না। বুম হিসেবে ব্যবহার করা যাবে, তোমার গেস্টের দুজনের সাউন্ড খুবই সেন্সিটিভ, মানে একেবারে আশেপাশে খুব পিন পতনের সাউন্ড হলে এটা ক্যাপচার করার কথা আর কি, কনডেন্সার যেহেতু। এটা বল, দাঁড়াও, সংক্ষেপে ওনার নাম আসলে হচ্ছে ওনার নাম কাজী সারোয়ার, সারোয়ার ভাই আর কি। ভাই আমাদের ব্লগ মাঝে মাঝে দেখে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট করার জন্য, উপকারী গিফট করার জন্য আসলে। আর হচ্ছে আমি একটু বেরোচ্ছি, আমার কি বলে লকডাউনের মধ্যে তো আমার বের হয়নি, টুকটাক কেনাকাটা করতে স্বপ্নের দিকে যাব। আমার অনেক কিছুই তো অনলাইনেই অর্ডার করে ফেলছি, এখন কিছু জিনিস আছে যেটা আমি স্বপ্নে যেতে হবে আমার, তো প্রিয়কে নিয়ে বাইরে যেতে চাচ্ছিলাম না, প্রিয়কে রেখে যাচ্ছি বাসায়। আচ্ছা হয়েছে, একটু সেফ থাকো। হ্যাঁ, আর হচ্ছে আমার একটু টাইম জোনে যাইতে হবে, আমার একটা ঘড়ি কিনতে হবে, তো এদিকের সব জায়গাগুলো আবার ফাঁকা, তো আমি যদি দেখি টাইম জোনটা তো এমনিও ফাঁকা থাকে। আচ্ছা আমার ঘড়ির ব্যাটারি কি আমি ওইখান থেকে লাগাইতে পারবো? আচ্ছা।
ঘড়ি কিনবো আমাদের জন্য না, এটা যাই আগে যদি মানে মনে হয় যে ক্রাউড আছে রাস্তায় কোথাও তাহলে আর ভিতরে ঢুকবো না, আমাদের কাজ সেরে চলে আসবো, আর যদি দেখি না সবটা ফ্রি মানুষজন নাই তাহলেই যাবো। সব মনে হয় বন্ধ হয়ে গেছে, এখানে আসছিলাম অসীম ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আগড়াতে আসছি। লেখক মানুষ মনে কোনো ভক্তের সাথে দেখা করতে আসছিল, আমাদেরকে দেখে সাহস করে নাই, আমাদের সাথেই ঘুরতেছে এখন। কিন্তু আমরা চলে আসছি, আমি ভাবছিলাম যে পাবো কি পাবো না, এখন দেখি ইয়ার খোলা ছিল সবটা, ভাবছিলাম যদি মানুষজন থাকে তাহলে আর ভিড় থাকলে যাবো না, একদমই ভিড় না, একদম ফাঁকা ছিল, একজন তো নর্মালি এমনি ফাঁকাই থাকে। ঘড়ি যেহেতু কিনবো তো টাইম জোন ছাড়া আমি অন্য কোনো জায়গার ঘড়ি, হ্যাঁ তো ওইখানে ভিড়েওতে এলাম না, তো আমার ঘড়িটার ব্যাটারি লাগানো খুব দরকার ছিল, তো আমি এটা বাড়ি থেকে লাগাবো না, এদের এখান থেকে লাগাই নিছি, এই বাড়ি থেকে লাগাইলে ঝামেলা হয় ঘড়ির, তো এটা লাগালাম। আর মেনলি আমার ইচ্ছা ছিল আব্বুর জন্য একটা ঘড়ি আনতে গেছি, তো আব্বুর জন্য আমি টাইটানের ঘড়ি কিনবো সেই ইচ্ছা নিয়েই গেছিলাম, কারণ আমার কাছে কেন যেন টাইটানের ব্র্যান্ড ভালো লাগে, পিটোর বাবার আছে আমার আছে, মানে আমরা টাইটানের ঘড়ি পছন্দ করতে বেশি পছন্দ করি, কিন্তু আব্বু গোল্ডেন টাইপের ঘড়ি পছন্দ করে, তো টাইটানের মধ্যে গোল্ডেন টাইপের ঘড়ি ভালো পেলাম না, তো এখন যেটা তো এই ব্র্যান্ডের সাথে আমি পরিচিত না, এটা হচ্ছে কার্ন হিল, এটা হচ্ছে জাপানি ব্র্যান্ড, এরা টাইটানটা মেনলি এশিয়ান জোনের মধ্যে বেশি চলে, কিন্তু টাইটানের যেতে এটা ফার বেটার তাই বললো, এখন জানি না, এটা পুরোপুরি গোল্ডেন না, আবু গোল্ডেন টাইপ পছন্দ করে, এটা হচ্ছে মিক্সড, আমি এই কাছাকাছি একটা ছিল ইয়ার মধ্যে টাইটানের মধ্যে, তো প্রিয় বাবা বলতেছে ওইটা আবার এই যে ইয়া ছিল না কি বলে প্যাটার্নের মধ্যে যে নাকেটার ইয়াটা হচ্ছে এই যে, এটা যখন পিছনে একদম জয়েন করা না, তো আব্বু একটু ব্যাখেলি হলে যদি জয়েন করা না থাকে হাত থেকে পড়ে যাবে, তো প্রিয় বাবা বলতেছে এটা সহ এটা নাও, এটা নিলে আর হাত থেকে পড়বে না, ঝুলে থাকবে, তো এটার জন্য আসলে এই ব্র্যান্ডে আসা। আমি জানি না আমার এই ব্র্যান্ড সম্বন্ধে যেহেতু আমার ধারণা নাই, এই জন্য কেমন যেন অস্বস্তি লাগতেছে যে, কিন্তু প্রিয় বাবার এটাই পছন্দ হয়েছে, সে বলতেছে এটা নাও, আর ইয়ার থেকে সব থেকেও এটা খুব ইনসিস্ট করতেছিল, বলছে যে মানে ডাইটানটা বেশি দিন লং লাস্টিং করে না, প্রিয় বাবারটাও বেশি দিন ইয়া করে না, এই এই জায়গাগুলো না ইয়া হয়ে যায় এক দুই বছর পরেই কী বলে কেমন যেন জং ধরে যায় ডাইটানেরগুলা, তো এটা বলতেছে এটা একদম খুবই ভালো, কে জানে যাই হোক, এখন আব্বু পছন্দ করলেই হয়। দুই বছরের ওয়ারেন্টি আছে, আমি ঈদের পরে যাই বা ঈদের সময় যাই জানি না এখনো, এটা কি ও এটা হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ডটা, টু ইয়ার্স ফ্রম দ্য পারচেজ ডেট, আমার বাসার পাশেই তো টেনজনটা, ওয়াকিং ডিস্টেন্স হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম, মেনলি বললাম আগোড়াতে গিয়েছিলাম, আগোড়ার সাথেই আমি যে শপিং মলের নিচে আগোড়া সাথে হচ্ছে টেনজন, প্রিয়র বাবা এখন আবার নিচে গেছে হেঁটে আসছে, আমার আবার এই যে কুন বা এই যে ম্যাগা এগুলো ভালো লাগে, প্রিয়র জন্য লোলি আনতে গেছে, প্রিয়র লোলি কি পাও নাই
লেমন তো খেয়ে সব শেষ করে বলে কি যে এই আর অরেঞ্জ টান বা কখন প্রতিদিন তিনটা করে খায় তিনটা থেকে চারটা করে খায় প্রিয় আইসক্রিম হ্যাঁ প্রতিদিন চারটা পাঁচটা করে খায় অরেঞ্জটা পাওয়া যাচ্ছে না প্রতিদিনই বলে আমার অরেঞ্জটা কখন আনবো তো অরেঞ্জটা অরেঞ্জ ফ্লেভার নাই দেখে তুমি তো খাও এটা বাবু শরীরের জন্য অনেক উপকার প্রিয় ডাক্তার বলছো তোমার দেখাইতে ডাক্তার প্লিজ একটু আম্মা প্রিয় তুমি মোবাইল দিছিস প্রিয় তুমি বাসায় ছিল দেখে তোমাকে মোবাইল দেওয়া হয়েছে হ্যাঁ ওইখানে গিয়ে আবার অসীম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল প্রিয় বাবার ফ্রেন্ড লেখক অসীম হিমেল হ্যাঁ লেখক অসীম হিমেল রাতের খাওয়া দাওয়া শেষ করলাম আমার মুখ ধুয়ে আসছি মুখ ধুলে না আমার মানে তাওয়াল দিয়ে মুখ ইয়া করতে মুছতে ভালো লাগে না আমি সবসময় এইভাবেই রাখি আস্তে আস্তে শুকিয়ে যায় কার কার এই বদভ্যাস আছে আমার মতো আমি এর আগেও বলছি যে সকালবেলাও আমি নর্মালি মুখ ধুয়ে মুখ ক্লিন করি না মানে মুছি না বাইরে হঠাৎ করে এত বাতাস ছুটছে প্রিয় আর প্রিয়র বাবা বারান্দায় গিয়ে বসে আছে বাতাস দেখতেছে আমি বসে বারান্দায় গিয়ে বসে থাকো থাই খুলো না কারণ থাই খুললে পুরো ঘর বাড়িতে ভরে যাবে এখন আমার এত রাতে ঘর ঝাড়ু দিতে হবে অলরেডি খোলা ছিল আমি গেছি ইয়া ওয়াশরুমে ফেস ওয়াশ করতে এসে দেখি এটা বাপ ছেলে খুলে সুন্দর বসে আছে অলরেডি বালি টালি ঢুকছে কিছুটা এর মধ্যে লকডাউনের পর তো একদমই বের হই নাই এখন একটু নিজে জাস্ট ইয়াটা সামনেই ছিল ওয়াকিং ডিস্টেন্সেই একটু হাঁটাতেই দেখি কি টায়ার্ড লাগতেছে অনেক টায়ার্ড লাগতেছে প্রিয়র কালকেও একটা এক্সাম আছে কিছুই প্রিয় পড়াশোনা করতেছে না কালকে এক্সাম দেওয়ার পর মনে হয় স্কুল বন্ধ দেবে সে কবে থেকে আমি ভাবতেছি স্কুল বন্ধ দেয় না কেন বন্ধ দেয় না কেন রোজা চলে আসছে তো কালকে এক্সাম দিয়ে পরশু দিন মনে হয় বন্ধ দেবে দেখা যাক কী হয় আর ব্লগে দেখে শেষ করতেছি আল্লাহ হাফেজ গুড নাইট